আমি শিপ্রা আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল শিপ্রাস গার্ডেন অ্যান্ড ব্লগস। তো আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো তো প্রত্যেকেই থাকতে হবে, কারণ আমাদের গাছগুলোকেও তো ভালো রাখতে হবে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজ আমি কী বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি যাচ্ছি যদুরহাটিতে নার্সারি ভিজিট করতে। আর ওখানে আমি গিয়ে কিছু শীতের গাছ কিনবো এবং আপনাদের ওই নার্সারিটাও ঘুরে দেখাবো আপনাদের কাছে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে আপনারা জানতে পারবেন ওই নার্সারিতে কত চিপ রেটে গাছ পাওয়া যায়। তো বন্ধুরা আপনারা চলুন নার্সারিতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অ্যাট লাস্ট এখানে আমরা পৌঁছে গেলাম যদুরহাটি কর্মকার নার্সারিতে, এবং আমরা এখানে এসেছি আমার দুই মেয়ে আর ওদের ম্যাম। এসে দেখলাম যে এখানে বীজ রোপণ করার জন্য মাটি তৈরি করা হচ্ছে। ভাই নমস্কার। হ্যাঁ বলছি, এই নার্সারিটার কি নাম? এটা কর্মকার নার্সারি, এটা বাদুড়িয়া যদুরহাটিতে অবস্থিত। ও আচ্ছা, এখানে কি করে আসা যাবে? বেড়াচাপা বা ইয়ে জঙ্গলপুর বা মগরা থেকে? বেড়াচাপা থেকেও আপনি মগরার অটো পাবেন, আমার নার্সারির সামনে নামিয়ে দেবে। মগরা থেকেও যে অটোগুলো ছাড়ে আমার নার্সারির সামনে নামে। ও আচ্ছা, তা আপনাদের এখানে কীরকম গাছ আছে? আর এখানে ফল ফুল ইনডোর ক্যাকটাস সব রকম আইটেম মোটামুটি। ও আচ্ছা, আর প্রাইসটা একটু যদি বলতে? সব বলা, বিভিন্ন গাছের বিভিন্ন রকম প্রাইস আছে। ও আচ্ছা, এখানে আচ্ছা অর্কিডও তো রয়েছে না? হ্যাঁ। এই অর্কিডগুলো কীরকম প্রাইস? এই অর্কিড এগুলো টপ সহ 350 টাকা, আর ছোটো এমনি পাওয়া যায় সেগুলো 200-250-এর ভিতর, সেইটা নেই আমার কাছে। ও আচ্ছা, আর ফলের গাছও তো আছে না এখানে অনেক রকমের? হ্যাঁ সব রকম ফল ফুল সব রকমের গাছই আছে। ও আচ্ছা, আপনাদের এখানে মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন? মোবাইল 8918974803, আর একটা 7797317773। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এই দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাছে ফোন করে আসতে পারবে। এই পট সহ 400 টাকা দাম আছে, 5-6 বছর চেঞ্জ করা। আচ্ছা এই অর্কিড নিতাম, একটু কম রেঞ্জ হবে না এটা? অর্কিড ওই এমনি আমরা ছোট টলে 300 টাকা করে বিক্রি করি। হ্যাঁ ওটা তাহলে না, আমার হাতে বড় হবে, ছোট ছোট হোয়াইট কালার এখানে যে জবা গাছ আছে না, এই জবা গাছের দাম কিরকম আছে? যে লক্ষ্মী জবা 45 করে, এই যে লক্ষ্মী জবাটা বা এই সবগুলোই একই রেট? হ্যাঁ। ও আচ্ছা, আর এই রঙ্গনগুলো? রঙ্গন 50 50 করে এগুলো? এই বড় ছোট একই প্রাইস? হ্যাঁ। ও আচ্ছা, আর এখানে দেখলাম অনেক রকমের ফলের গাছ আছে, এগুলো কিরকম প্রাইস আছে? এই যে ফল অল টাইম মাসে 150 টাকা, কাটিমন আছে 170 টাকা, পালমার আছে 300 টাকা,
বিভিন্ন রকমের বিভিন্ন রকম ভ্যারাইটি বাড়ি 11 আছে 300 টাকা আচ্ছা আচ্ছা দাদা ওখানে যে চৌকো যে টপ এই একটা লক্ষ্মী জামা এখান থেকে নিচ্ছি যে আর এই যে এই গোলাপ গুলো এগুলো তো বড় গোলাপ নাকি হ্যাঁ বড় গোলাপ এগুলো কি রকম প্রাইস আছে হ্যাঁ 65 আচ্ছা মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ গুলো কি রকম দাম 75 করে এই চার বেড়া গুলো কত করে আছে 120 টাকা আর ওবেসাম 150 টাকা এই থাই 12 মাসি আমরা না এটা এটার কি রকম প্রাইস আছে এটা আমাদের মাদার আছে ছোট 150 টাকা দাম দি আপনি আর এটার কি রকম দাম আছে এটা আচ্ছা এটা 300 থেকে 150 এর ভিতরে এই ইনডোর প্ল্যান্ট গুলো যে রয়েছে এখানটায় এই যে এগুলো কি রকম দাম আছে যে অ্যানথোরিয়াম গুলো অ্যানথোরিয়াম 350 টাকা এগুলো আচ্ছা আর এই যে এই পাশে এই যে এগুলো কি বলে এখানে এগুলো এগুলো নিমার বিভিন্ন এগুলো নিমার ওই যে আরেকটা আছে ওই যে ওটাকে কি বলে এইটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই আপনার এগুলো কি রকম প্রাইস ফুলকড়ি গাছ ওগুলো 150 টাকা হ্যাঁ 150 টাকা এই লম্বা লম্বা এই ক্যাকটাস গুলো এগুলো 300 টাকা 300 টাকা এগুলো আর ওই বড় গুলো এগুলো মাদার এগুলো মাদার গাছ ওই তো ছোট ছোট রয়েছে ওগুলো ছোট গুলো কত বড় এগুলো সব মাদার মানে এইখানে এই বেটটা পুরো মাদার তো ছোট গুলো কই ছোটটা বিক্রি হবে না তো এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক রকমের টব রয়েছে এই ঘরটিতে আর মাটি তৈরি করেও রাখা আছে এখানে এই মাটি নিয়েই সমস্ত রকমের গাছ পটিং করা হয় এবং ভ্যারাইটিস টব রয়েছে এখানে মাটির তো অর্কিড পটও এখানে পেয়ে যাবেন তো আপনারা চলে আসুন এখানে দেখবেন আপনাদের ভালো লাগবে নার্সারিটা দেখতে আপনারা তাহলে নার্সারিটা পুরো দেখতে থাকুন
তো যে সমস্ত বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজ তাহলে এখানে এই ভিডিওটি শেষ করছি নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা